সাবিরা ইয়াসমিন জানাত, আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা। আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন, অতএব তার সুবিধা অসুবিধা, তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে, সেই কারণে তাকে আপনি বলে যাবেন। কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন, যেতে দিবেন না, আটকে রাখবেন, এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন, সে অধিকার কিন্তু তার নাই। সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনি চেইন অফ কমান্ড, একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া, সেটা যেন ভালো থাকার জন্য আপনি বলে যাবেন, এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা, এই বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয়। বিধায় এটাতে এটাকে দোষণীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম, এরকমটি মনে করার কোনো কারণ নেই।